ভাইজান, আমি গত 3 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, কোন জেলা? হবিগঞ্জে যাওয়ার পর এরকম একটা চাচা আমার কাছে কিছু খাবার নিয়ে এসে বলতিছে, হুজুর আপনি কি তা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। আমি চিন্তা করলাম কি, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে দুই ধরনের খাবার নেসছে মিষ্টি, একটা হলো সাদা একটা হলো কাম। আপনার কি মিষ্টি ছিলেন না? এ গোল্লা ছিলেন না? একটা সাদা আর একটা কালো, একটা শুকনা আর একটা ভিজে। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তা আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? এ সাসাই, এ বাসাসা, এ কি পেশাব লাগছে? যা বুড়ো চাষে সাদ্দেন, আবার কাপড় নষ্ট করতে পারে। তবে খবরদার, কোন যুবক কিন্তু ওঠা যাবে না, কথা বলে না কেন? এই যুবকেরা কতদিন সিনেমার হলে যাইয়া পেশাব লাগে ওঠে না, সিপি মারে বসে থাকে। কেরে কোরআনের জন্য আজকে 30 মিনিট টাইম দেওয়া যাবে না? যুবকরা সাবধান, ওঠা উঠি করার কোন সুযোগ। তাহলে আমার কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? আলোচনা কি শুরু করব? আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি জায়গাকে সামনে রেখে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলে বিদায় নিয়ে চলে যেতে চাই। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে চায়, মানুষেরা যদি আমি আল্লাহ আমার সন্তুষ্ট অর্জন করতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও সাতক্ষীরার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চান দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান। আমি এখন যে এই কথাগুলো বলবো সুন্দর করে বোঝার পরে খেটা খেট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ ডাকবে বলে, ইয়া রাসূল আল্লাহ ভালোভাবে জেনে নেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ যদি আমার সন্তুষ্ট লাভ করতে চাই, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে কাজ করা লাগবে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আপনার উম্মতদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবী, আপনাকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন, আপনাকে কি করে? এবার ভাই টাকা বন্ধ করুন, আমার গরম হতে দেন, আমি যত গরম হব ওয়াজও তত গরম হবে, ঠান্ডা করেন না, ঠান্ডা করেন না। লক্ষ্য করেন, প্রথম 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। তার কারণ জীবনে বহুদিন আপনারা সাতক্ষীরার হুজুরদের মুখে এই আয়াতের আলোচনা আপনারা শুনেছেন, সাতক্ষীরার হুজুরেরা ওয়াজ করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না? আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো, নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি। আরো জোরে বলেন, কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। তার কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনি নবীকে ভালোবাসলে আপনার কোনো বিপদ হবে না, কিন্তু যখনই নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনাদেরকে পথে পথে বিপদে পড়তে হবে। যদিন বলেন, হুজুর তারগে ঢাকা থেকে একটা লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি নবীনে খুব বিপদে আছি। আমি বললাম, কেন, নবী আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবী কেটে বিপদে পড়লা কেমনে? বলতেছে, হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, পরনে পায়জামা পাঞ্জাবি পরেছি, আমি যখন ঢাকা শহরে রাস্তাঘাটে ঘুরে বেড়াই মাঝে মধ্যে র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন? কোন দল মানে আপনাকে জঙ্গি জঙ্গি রাজাকার রাজাকার মনে হয়, আমি এখন মুক্তি পাবো কেমনে হুজুর? আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়ছো তুমি চেষ্টা করে দেখো। 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, বিপদ গেল কেমনে?
বলতেছে নবীর সুন্নাত মাথায় টুপি ছিল খুলে পকেটে রেখেছি। কোথায় রেখেছি? নবীর সুন্নাত টুপি ছিল খুলে পকেটে রেখেছি, নবীর সুন্নাত পরনে পায়জামা পাঞ্জাবি ছিল খুলে শাক পরেছি, আর নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল দাড়ি কামাইছি। কি করছি? একেবারে ক্লিন শেভ তেল তেলা। এখন আর আমার কোন বিপদ। এখান থেকে কি বুঝলেন? নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সাল্লাল্লাহ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে গরম গরম খিচুড়ি আর জিলাপি বিতরণ করেন, আপনার কোনো বিপদ হবে? কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করে এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলবেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন, তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে হবে। এই জন্য কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসবো, আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছেন? আমি আমার মুখের কোনো বানানো কথা বলবো না, যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন, আমার নবীকে যে অনুসরণ করা লাগবে। এটা আমার মুখের কথা নয়, 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকবে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষদেরকে জানাইয়া দেন, মানুষেরা যদি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি পেতে চায়, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যেটা করেছে সেটা তোমরা করো, আর নবী যেটা করে নাই সেটা তোমাদেরকে করা যাবে না। নবী যেটা করেছে সেটা তোমরা করো, আর নবী যেটা করে নাই সেটা থেকে তোমরা বিরত থাকো। তার মানে বোঝা গেল, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই, নবী যেটা করেছে আমাদেরকে সেটা করা লাগবে, আর নবী যেটা করে নাই সেটা আমাদের জন্য করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে, জোর হলো না? এখন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না। মাত্র কয়েকটা মিনিটের ভেতরে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। নবী কি আমল করেছে আর আমাদের কি করা দরকার? আমার নবীজি